প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জুকি সিলিন্ডার, দেখুন আমাদের অ্যাবোর্ডিং এর এখানে কোনো তেল আসতেছে না, এমনকি আমাদের উপরে কিন্তু তেল উঠতেছে। উপরে তেল কিন্তু ঠিক আছে, দেখুন অয়েল ক্যাপ দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে যে উপরে তেল আসতেছে, বাট আমাদের ডান দিকের মেশিনটা দেখুন তেল আসতেছে না। বাম দিকের মেশিনটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ওকে আছে, কিন্তু ডান সাইডের মেশিনটা দেখুন অ্যাবোর্ডিং এর এখানে কোনো তেল আসতেছে না। তেল যদি মেশিনে না আসে তাহলে কিন্তু আমাদের কানেক্টিং ভেঙে যেতে পারে, মেশিন জ্যাম হয়ে যেতে পারে। তো দেখুন আমাদের তেলের লেভেলও ঠিক আছে, কিন্তু আমাদের মেশিনে কিন্তু কোনো তেল নাই, তেল আসতেছে না, তেলের লাইন বন্ধ হয়ে গেছে। অ্যাবোর্ডিংয়ের এখানে যদি তেল না আসে তাহলে আপনি কীভাবে মেশিনটি রিমুভ করবেন, তো চলুন আমরা সেই প্রচেষ্টাটি দেখাই। তো মেশিনের মডেল হচ্ছে MF7923D। তো এই মেশিনটি মূলত এই প্রবলেমটা হয়েছে, তো আমরা এই সমস্যাটা সমাধান করব। তা আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটি অয়েলের লাইনকে চেক দিতে হবে, অয়েলের লাইন কোথায় কোথায় গিয়েছে সেটা আমাদের প্রত্যেকটি পার্ট খুলতে হবে। প্রত্যেকটি পার্ট খোলার পরে আমরা চেক দিব কোথাও কোথাও জ্যাম লেগে আছে। তো দেখুন আমাদের অয়েলের ভিতরে কিন্তু জ্যাম আটকে আছে, এটা সুন্দরভাবে আমাদের ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এমনকি আমাদের অ্যাবোর্ডিংয়ের ওখানে তেলের কোন লাইনটা গেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এমনকি আমাদের পাম্পের থেকে কোন কোন লাইন জ্যাম হয়ে আছে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তা আমরা একটা একটা করে পাম্পের লাইনগুলো ক্লিয়ার করতেছি। আর এই চ্যানেলে যদি এখনও আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। দেখুন আমাদের প্রত্যেকটা অয়েলের লাইন আমরা এয়ারের লাইন দিয়ে ভালোভাবে ক্লিয়ার করছি, আমাদের হাওয়া দিয়ে প্রত্যেকটা লাইন ক্লিয়ার করতে হবে যাতে কোথাও কোনো ময়লা না থাকে। আমরা প্রত্যেকটি অয়েলের লাইন হাওয়া দিয়ে ক্লিয়ার করব যাতে কোথাও কোনো ডাশে আটকে না থাকে, এমনকি কোনো অয়েলের লাইনের ভিতরে যাতে কোনো জ্যাম না থাকে। তো প্রিয় দর্শক দেখুন আমাদের পাম্পের ভিতরে কী পরিমাণ ময়লা আছে। আমাদের অয়েল যদি ঠিক না থাকে, অয়েলের ভিতরে যদি ময়লা থাকে, অয়েলের গ্রেড যদি ভালো না হয় তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। দেখুন আমাদের অয়েলটি কিন্তু কালো হয়ে গেছে। এই যে নীল কালারের পাইপটা দেখতে পাচ্ছেন, মূলত এই লাইনটাই কিন্তু আমাদের অ্যাবোর্ডিংয়ের ওখানে গিয়েছে। এই লাইনটাই মূলত আমাদের ক্লিয়ার করতে হবে যে আমাদের এই লাইনটি ঠিক আছে কি না, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এমনকি এয়ারের লাইন দিয়ে চেক করে নিতে হবে যে ওখানে এয়ার যাচ্ছে কি না, হাত দিয়ে ধরে দেখতে হবে যে আমাদের এয়ার মারার পরে হাত দিয়ে দেখতে হবে যে আমাদের এয়ারের লাইনটি ক্লিয়ার আছে কি না। আমরা ভালোভাবে প্রত্যেকটি অয়েলের লাইন কি চেক দিব, এবং কি ভিতরে ময়লা আছে কি না সেগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরে ক্লিয়ার হওয়ার পরে তারপর আমরা পাম্পটা লাগিয়ে নিব। তো প্রিয় দর্শক আমরা যখন পাম্পটি সেট করব তখন কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পাম্পের দুইটা স্ক্রু লাগানোর পরে আমাদের হ্যান্ড পুলিটা ঘুরিয়ে দেখতে হবে আমাদের হ্যান্ড পুলিটি ফ্রি আছে কি না। হ্যান্ড পুলিটি যদি ফ্রি না থাকে, আমাদের পাম্পটা যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হ্যান্ড পুলিটি কিন্তু টাইট হয়ে যাবে, অর্থাৎ মেন শেপ টাইট হয়ে যাবে, যার কারণে আমরা যখন পাম্পের স্ক্রু দুটা লাগাবো তখন আমরা হ্যান্ড পুলিটি হাত দিয়ে ঘুরিয়ে রাখবো হ্যান্ড পুলিটি ফ্রি আছে কি না, তারপর আমরা পাম্পটি লাগিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক আমাদের ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন। এবার আমরা প্রত্যেকটি অয়েলের লাইনকে চেক দিয়ে আমরা লাগাচ্ছি। প্রত্যেকটা অয়েলের লাইন সার্ভিস করার পরে ইনশাল্লাহ আমাদের মেশিনে অয়েল সাপ্লাই শুরু হয়ে যাবে। অয়েলের লাইনগুলো ঠিকঠাক মতো আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা মেশিনের ট্যাঙ্কিটা লাগিয়ে নিব। আমার হাতে যেই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা মূলত ড্যামেজ হয়ে গেছে। এই পাইপটা যদি শক্ত হয়ে যায় তার কারণে কিন্তু অয়েল লিকেজ করতে পারে, শক্তর কারণে পাইপ ফেটে যায়। পাইপ যদি ফেটে যায় তাহলে কিন্তু ওখান থেকে অয়েল লিকেজ করবে, আর অয়েল লিকেজ করলে কিন্তু অয়েল আসবে না। তো এই পাইপটা আমরা চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমরা মেশিনটি চালাবো। তো প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমাদের মেশিনে কিন্তু এখন অয়েল আসতেছে, অ্যাবোর্ডিংয়ের এখানে ভালো করে লক্ষ্য করুন।
আগে কিন্তু অয়েল ছিল না, অয়েল আসতো না, এখন কিন্তু অয়েল আসতেছে। আর মেশিনে যদি অয়েল যদি সাপ্লাই ঠিকমতো না আসে তাহলে কিন্তু মেশিনটি জ্যাম হয়ে যেতে পারে, কানেক্টিং ভেঙে যেতে পারে, লুপারও যে বার আছে সে বারও কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন আমাদের মেশিনটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।